আসসালামু আলাইকুম, দিস ইজ ফুয়াদ। আমি আজকে একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বেসিক্যালি আমি ক্যানক্যাম গ্রুপে এসইও এক্সপার্ট হিসেবে কাজ করছি, ইটস পার্ট অফ ডিজিটাল মার্কেটিং। সো ইন দ্য মিন টাইম আমি 2019 সালের দিকে একটা অনলাইন প্ল্যাটফর্মে বিজনেস স্টার্ট করেছি, যার নাম সাইড দ্য স্টোরি। এটা হচ্ছে মার্কেট ক্রিয়েশনের একটা পার্ট, সিস্টার কনসার্ন। তো প্যান্ডেমিক যখন শুরু হলো তখন আমাদের ডেলিভারি নিয়ে অনেক বেশি প্রবলেম পড়তাম। তো প্রবলেমটা ফাইন্ড আউট করে আমি একটা সলিউশন করেছিলাম। আমার নিজস্ব ডেলিভারি ম্যান ছিল, তো ওরা অ্যারাউন্ড 1 ইয়ারের মতো সাপোর্ট দিয়েছে আমাকে। তো পরে যখন দেখলাম যে একটা ডেলিভারি ম্যানকে কন্টিনিউ করা, তাকে লিড দেওয়া এবং বিভিন্ন যে বিষয়াদিগুলো, এগুলো একটা লেনদেন প্রসেস। যেমন টাস্ক অ্যাসাইন করা, টাকা কালেকশন করা। সো আমরা লাস্টলি ফাইনালাইজ করলাম যে না, আমরা কোনো একটা প্ল্যাটফর্মের সহায়তা নিব, বা যারা অনলাইনে বিজনেস করে ডেলিভারি সার্ভিস রিলেটেড এবং অথেন্টিকভাবে যারা কাজ করছে, লিগ্যাল ওয়েতে যারা কাজ করছে, তাদের সাথে আমরা কাজ করব। তেনিওয়ে আমার এক শ্রদ্ধেয় বড় বোন, উনি আমাকে প্রো কুরিয়ার বিডি নামে একটা অর্গানাইজেশনের সাথে কথা বলে দেয় এবং তাদের সাথে কথা বলি আমি। তো প্রথম থেকে তারা অ্যাজ স্টার্ট আপ তারা খুব ভালো রেসপন্স করেছে, আমার সাথে কাজ করেছে। প্রথম দিকে কী করতাম, প্রথম দিকে বেসিক্যালি তাদেরকে আমি তাদের ফেসবুকের মাধ্যমে আমার যে পিক আপ পয়েন্ট এবং ডেলিভারি পয়েন্টটা এটা বলে দিতাম, তারা ওই অনুযায়ী কাজ করতো। এবং মাশাল্লাহ ওই টাইমটাতে আমার পার ডেতে 7টা 8টা, কোনো সময় 10টা লোকেশন ডেলিভারি কল থাকতো। তো মোটামুটি তারা সার্ভিস ভালোই করছে এবং করতেছে। এবং কী করলো তারা, ইন দ্য মিন টাইম একটা ওয়েব অ্যাপ লঞ্চ করলো, প্রো কুরিয়ার বিডি একটা ওয়েব অ্যাপ লঞ্চ করলো। সো ওই ওয়েব অ্যাপে লঞ্চ করার পরে জিনিসটা অনেক বেশি অথেন্টিক হয়ে যায়, তাদের যে ট্রানজ্যাকশন অনেক ক্লিয়ার হয়ে যায়। যেমন আমরা ডে টু ডে একটা ডেলিভারি সার্ভিস, পিক আপ পয়েন্ট আছে একটা ধানমন্ডি থেকে, সো এটা আমরা ওখানে ইনক্লুড করি, রেজিস্ট্রেশন করি ওইটা থেকে। তারপরে ডে টু ডে আমরা যখন ওটা একটা অর্ডার দিই, যে আমাদের একটা অর্ডার আছে ডেলিভারি দিতে হবে, তাদেরকে আমরা ওয়েব অ্যাপের মাধ্যমে দিয়ে দিই এবং সেক্ষেত্রে তারা টাইমলি আসে এবং আমাদের প্রোডাক্টটা নিয়ে যায়। তারা নিজস্ব প্যাকেজিং সিস্টেম থাকে, ওই সিস্টেমটা ফলো করে তারা আমার কাস্টমারকে টাইমলি ডেলিভারি দিয়ে দেয়। সো এটা মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, তারা টাইমলি ডেলিভারি দিচ্ছে। যদিও প্যান্ডেমিকের কারণে, লকডাউনের কারণে অনেক হ্যাসেল পড়তে হয় তাদেরকে, আমি নিজেও জানি। বিকজ আমি যখন স্টার্ট করেছি আমার নিজের বিজনেস, তখন আমিও ডেলিভারি দিয়েছি, বাইকে করে প্রোডাক্ট নিয়ে গিয়েছি, ডেলিভারি দিয়েছি। বিকজ আমাকে জানতে হবে আমার কাস্টমার ফিডব্যাকটা কেমন, তার কীরকম বিহেভ করে। সো এই জিনিসটা দেওয়ার মেজার করার জন্য আমিও গিয়েছি। তো এটাই শোনা ইস্যুটা হচ্ছে, যে আমি আজকে যেটা নিয়ে আলোচনা করতে আসছি সেটা হচ্ছে প্রো কুরিয়ার বিডি। তারা খুব ভালো সার্ভিস দিচ্ছে এবং আশা করি তার সাথে আমরা ভালো কাজ করতে পারবো সামনে ভবিষ্যতে। তারা ভালো সাপোর্ট দিবে, এখনও দিচ্ছে যদিও। এনিওয়ে আমি বলতে চাচ্ছি যে এখানে আমার পার্সোনাল কোনো বেনিফিট নাই, আমি একটা সার্ভিস পেয়েছি তাদের কাছ থেকে, ভালো সার্ভিস পেয়েছি এই জন্য। এবং হ্যাঁ, তারা পেমেন্টটা আমার একটা বিকাশ নাম্বার দেওয়া আছে, আমার অফিসিয়াল মানে আমার পার্টনারের যে সাইড দ্য স্টোরির কো ফাউন্ডার, সো তার নাম্বার দেওয়া আছে, তার নাম্বারে বিকাশ চলে যাই। বিকজ আমি সবসময় অ্যাভেলেবল থাকি না, আমি আমার আদার বিজনেস এবং আদার জব পারপাস অনেক ব্যস্ত থাকি। তো টাকা ট্রানজ্যাকশনের ক্ষেত্রে সে ফ্রি থাকে, দেখে ফ্রি বলতে ওই টাইম ও টাস্কটা তাকে অ্যাসাইন করা আছে। তো যাই হোক, আমি বলতে চাচ্ছি যে তাদের জন্য শুভকামনা থাকলো। আর আমাদের মতো বা আমার মতো যারা এন্টারপ্রেনার বা যারা অনলাইনে ব্যবসা করছে, তারা তাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে করতে পারে। আমি আমার ডিসক্রিপশনে হয়তো তার লিঙ্কটা, পেজের লিঙ্কটা দিয়ে দিব। আর তার যে ওনার রাফি ভাই, খুব ভালো মানুষ, সুভদ্র মানুষ, যখনই আমি তাকে ফোন দিচ্ছি তাকে পেয়েছি,
সো তাদের সাপোর্টের একটা আছে, আইভি ফোন নাম্বার আছে, ওটাও আমি দিয়ে দিবো তাদের আপনাদেরকে। তো ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন বিশেষ করে। আর মাস্ক পরবেন, স্যানিটাইজার করবেন, হাত স্যানিটাইজ করবেন, হাত ধুবেন ঠিক মতো, এবং ব্যবসা করতে থাকবেন, ব্যবসা চালিয়ে যেতে থাকবেন। কোনো আইডিয়া বা কোনো ইনফরমেশন যদি জানতে থাকে, জানার থাকে আমাকে বলবেন, বলতে পারেন। আর আমার একটা চ্যানেল আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, চাইলে ফলো করতে পারেন। আর বেসিক্যালি আমি যেহেতু প্র্যাকটিক্যাল কাজ করি, প্র্যাকটিক্যালি কাজ করি, তো এই ইনফরমেশনগুলো আমার কাছ থেকে আপনি ইজিলি নিতে পারবেন। তো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, বাই বাই।